হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার মোবাইল সার্ভিস টিউটোরিয়াল। আজকে আমরা দেখব আইটেল A32F ফোনটা কীভাবে হার্ড রিসেট করতে হয়, পিনকোড এবং প্যাটার্ন লক রিমুভ করতে হয়। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হার্ড রিসেট করার জন্য অবশ্যই ফোনটাকে পাওয়ার অফ করে নিতে হবে। পাওয়ার বাটন প্রেস করার পর দুটা অপশান দেখতে পারেন, পাওয়ার অফ এবং রিবুট। পাওয়ার অফে প্রেস করে নেব। পাওয়ার অফ হয়ে গেলে তারপর ভলিউম আপে প্রেস করে তারপর পাওয়ার বাটন প্রেস করব। প্রথমে ভলিউম আপ, তারপরে পাওয়ার বাটন, দুটা একত্রিত প্রেস করে ধরে রাখব। তারপর কয়েকটা অপশন দেখতে পাবেন, চারটা অপশন। ভলিউম আপ দিয়ে সিলেক্ট করতে হবে এবং ভলিউম ডাউন দিয়ে সেটাকে ওকে প্রেস করতে হবে। রিকভারি মোডে সিলেক্ট করে তারপর ভলিউম ডাউন দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তারপর ভলিউম ডাউনে সিলেক্ট করার পর ফ্যাক্টরি মোড চলে আসবে। ভলিউম ডাউন দিয়ে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট অপশানে যাব, তারপর পাওয়ার বাটন প্রেস করব। আবার ইএসএ যাব ভলিউম ডাউন দিয়ে, তারপর পাওয়ার বাটন প্রেস করব। পিনকোড এবং প্যাটার্ন লক রিমুভ হতে থাকবে। তারপর রিবুট সিস্টেম নামে পাওয়ার বাটনে ক্লিক করে নেব। তারপর ফোনটা অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে চালু হতে থাকবে, অর্থাৎ রিবুটিং হতে থাকবে। তারপর ফোনটা রিবুট হয়ে হাই দেওয়ার অপশনে চলে আসবে। এখানে স্টার্ট যে লেখাটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে নিতে হবে। তারপর ওয়াইফাই কানেকশনে স্কিপ দিয়ে দিবেন, মোবাইল নেটওয়ার্ক দুইটা যে কোনো অপশনে স্কিপ দিয়ে দিতে হবে। তারপর জাস্ট সেকেন্ড এখানে একটু সময় নেবে। ডেট এন্ড টাইম এখানে চালিয়ে ঠিক করে নিতে পারেন, না চালিয়ে স্কিপ দিয়ে দিবেন। ফোন নেম এখানে চালিয়ে দিতে পারেন, না চাইলে স্কিপ দিয়ে দিবেন। এবং ফিঙ্গারপ্রিন্ট এখানেও চাইলে স্কিপ দিয়ে দিতে পারেন, আর চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন। তারপরে পাসওয়ার্ড প্রটেক্ট, এখানে পিনকোড প্যাটার্ন লক পাসওয়ার্ড চাইলে দিয়ে নিতে পারেন, না চাইলে নট নামে ক্লিক করে নেবেন। তারপরে গুগলি সার্ভিস অপশন এখানে পড়লে পড়তে পারেন, না চাইলে স্কিপ দিয়ে দিতে পারেন। তারপর চয়েসে কান্ট্রি কান্ট্রি সিলেকশন করে দিতে পারেন, কান্ট্রি সিলেকশন অবশ্যই করে দিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখন একদমই পিনকোড প্যাটার্ন লক সব কিছু ফরমেট হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।